কথাই বলেন কিয়ামত পর্যন্ত নারী পুরুষের কোনোদিন সমান অধিকার হতে পারে না? জোরে কোন পারে? পারে না। মনে করেন আপনার বউ সন্তান গর্ভে রাখে 10 মাস, আপনাকে যে বলে স্বামীরে সমান অধিকার, তুমি 5 মাস থাকো আমি 5 মাস হবি, যদি বলে আমি এইবার সন্তান জন্ম দিলাম পরের বার তোমার জন্ম দেওয়ারে কিয়ামত হয়ে যাবে, কান দিবি তাও হবি। এখন যদি বলা হয় সমান অধিকার, সমান অধিকার, মেয়ে যদি বলে আমি 1 বছর দুধ খাওয়ালাম তুই খাওয়া, ও মরে যাবে তাও দুধ দিতে পারবে না, তার মানে সমান অধিকার কিয়ামতের আগে আর সম্ভাবনা। কথা কো, সমান অধিকারের আর একটা কথা বলে যায়, যদিও কথাটা একেবারে না বলবো না, কষ্ট পাচ্ছে না আপনার? না না আমি বলবো না ভাই। তাহলে নারী পুরুষ সমান অধিকার কিয়ামতের আগে সম্ভব না। স্বামী স্ত্রী মরুভূমি এলাকায় বসবাস করে, প্রচন্ড ঝড়, চতুর্দিকে প্রচন্ড ঝড় চলতেছে, ওরা ছোট্ট একটা কুটুরিতে থাকে, চিন্তা করলো ঝড়ের মধ্যে যদি বাইরে যায় জীবন যাওয়ার সম্ভাবনা আছে, স্বামীর লাগছে প্রচন্ড পেশার, বুঝেননি কথা? স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী ঘরের ভিতরে পিশাব করলে মান ইজ্জত চলে যাবে, তুই আমার ঘরের বউ, তোর কাছে তো আমার কোনো সমস্যা নাই, এই দিকে আয়, তোর কান্দে পরে আমি একটু জানালা দিয়ে মেরে দেই। এইবার স্বামী জানালা দিয়ে পেশাব করেছে, কিছুক্ষণ বর বউ বলতেছে, স্বামী রে তুমি কিছুক্ষণ আগে যা করলে আমারও এখন তাই। কয় কি? কয় তুমি তো আমার ঘাড়ে চলে করলে, এখন তোমার ঘাড়ে আমি উঠি। আচ্ছা বলে তো স্বামীটা কোনো মতে জানালা দিয়ে গেছে, আর ডাকি যাবি? তাহলে কিয়ামত হয়ে যাবি। সব জায়গায় সমান অধিকার হয় না বা জানো, সমান অধিকারের স্লোগান দেওয়া আমাদের জন্য ঠিক নয়, আল্লাহ যে অধিকার দিয়েছে ওইটা নিয়ে থাকেন, বেশি সমান অধিকারের আশা করেন না। কত ঠিক ভাইরা, আমার চলুন মূল আলোচনা চলে যাই। মা বাবারা যারা বসে আছেন, মা কষ্ট নেবেন না, আজকে ছোট্ট বাচ্চারা টেলিভিশন পাইলে দেখে মোটু ভাত গোপাল হওয়ার কথা কন ঠিক না ব্যাটিক? বগুড়ার ছেলে পেলে দেখে না, তারপরে দেখবেন মুরব্বী চাষা রিমোট পাইলে দেখে দেশের খবর, ব্রেকিং নিউজ, টাটকা আপডেট খবর, কথা কয় না? গতকাল কি কি খবর হয়ে গেছে আজকে টেলিভিশনে দেখায়, কথা কন না? কে কি সুন্দর খবর পরে, আহারে ভালোবাসা দিবস এসে গেছে, হেমন্ত ফুলের গানে ভালোবাসা সবার প্রাণে প্রাণে, কি সুন্দর করে লাইনগুলো কয় সাংবাদিকেরা, কথা কন না? কে ওরা যে সংবাদ এত সুন্দর করে বানিয়ে বানিয়ে কয়, খুবই ভালো লাগে, খুবই মজা লাগে। কিন্তু এই বাটপাড়েরা ভালো ভালো সংবাদ গুলো ওইভাবে প্রচার করে না, খালি দিবস গুলো ফাইলে, ওরা এতই লাগা লাগে দিবস গুলো আসলে, দেখবেন যখন রমজান মাস আসে কি সুন্দর ভদ্র করে খবর টবর পরে রমজানের সাদ উঠলে, আর এখন এলে ভালোবাসা দিবসে কি যে আজে বাজে পোশাক পরে খবর, কে খবর দেখবি না খালি, ও কি দেখবি মানুষ, কর না খবরের কথা শোনে মানুষ, সব শেষ হয়ে গেছে।